নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাপে নেউলে অবস্থায় দাঁড়িয়েছে। নির্বাচন ঠেকাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। নির্বাচন এগিয়ে এলেও যুক্তরাষ্ট্রের চেষ্টার কোনো কমতি দেখা যাচ্ছে না। ভিসা নিষেধাজ্ঞার পর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটারও ইঙ্গিত দিয়ে রেখেছে দেশটি। সর্বশেষ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফর করে এসেছেন। এরপরই গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাকে যেভাবেই হোক ক্ষমতা থেকে সরাতে চায়, তবে তাদের সে চেষ্টার ফল ভালো হবে না বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসবের জন্য যুক্তরাষ্ট্রকে খেসারত দিতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, তারা ইলেকশনের ব্যাপারে অনেক কথা বলে, যখন তাদের প্রশ্ন করা হয় এই যে বিএনপি ট্রেনে আগুন দিয়ে মা শিশু পুড়িয়ে ফেলল, এ ব্যাপারে তাদের মুখ বন্ধ, কোনো কথা বলে না। কাজে এদের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে এদের নিজেদেরই একসময় খেসারত দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি যেন তেনভাবে ক্ষমতায় যাওয়া কিংবা কারো সঙ্গে দেশের স্বার্থ বেচে মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনো করেননি। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ, তাতে তার কিছু আসে যায় না। জনগণের শক্তি হলো বড় শক্তি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সম্পদ গ্যাস। 96 সালে অন্য কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্র গ্যাস উত্তোলন করে, তবে তারা গ্যাসটা বিক্রি করার কথা বললে আমি আপত্তি করি, এর খেসারত আমাকে দিতে হয়েছে। 2001 সালে নির্বাচনে আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। 2001 নির্বাচনে দেশের ভেতর আর বাহিরে চক্রান্ত এক হয়ে গেল, তো এরকম কিছু ব্যাপার আছে, এরা সবসময় হস্তক্ষেপ করতে চায়। যুক্তরাষ্ট্রকে নিজের দিকে তাকাতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে মানবাধিকার কথা নিয়ে তারা প্রশ্ন তোলে, শ্রমিকদের অধিকার নিয়ে কথা তোলে। দুর্ভাগ্যের বিষয়টি হলো নিজের দেশের দিকে তাকায় না। জাতিসংঘে আমি ফিলিস্তিনি ইস্যুটা তুলেছিলাম, ইইউতেও আমি যখন গেলাম তখন খুব শক্তভাবে এই প্রশ্নটা তুলেছিলাম, ফিলিস্তিনি শিশু ও নারীদের মারা হচ্ছে, এখন কেন সবাই চুপ? এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2-2 বার যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব আসে তাতে আমেরিকা ভেটো দিল। প্রধানমন্ত্রী বলেন, আমেরিকায় মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তারা অন্য জায়গায় এসে খবরদারি করে। এই মোড়লিপনা যে তাদের কে করতে দিল আমি সেটা জানি না। আমি এ বিষয়টি সবার আগে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছি এবং প্রতিবাদও করেছি। তারা আমাদের শ্রম অধিকারের নিয়ে কথা বলে, তাদের ওখানে কর্মীরা একটা স্ট্রাইক করে সবগুলোকে চাকরি থেকে বের করে দেয়, এতে তাদের কিছু যায় আসে না, কিন্তু অন্য দেশের বেলায় নাক গলায়। ইরানের শাহ পালভির যখন পতন হয় তিনি একটা কথা বলেছিলেন, আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগবে না। ইউক্রেন ইস্যু টেনে প্রধানমন্ত্রী বলেন, হাজার হাজার যুবক ইউক্রেনে জীবন দিয়েছে, রিফিউজি হয়েছে কত মানুষ, এখন যুক্তরাষ্ট্র বলছে তাদের টাকা নাই, দিতে পারবে না, করতে পারবে না সহায়তা, তাহলে যুদ্ধটা বাধালো কেন? এই উস্কানি তারা দিল কেন? রাশিয়ার এই আক্রমণ আমরা সমর্থন করিনি। জাতিসংঘে আমরা খুব হিসেব করে পা ফেলি, কারণ আমাদের পররাষ্ট্র নীতি হল সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এক স্ট্যান্ড, আবার ওইদিকে ফিলিস্তিনি শিশুদের হাসপাতালে বোম ফেলা। সাধারণ মানুষকে বোমা ফেলে হত্যা করা বন্ধ না করে তারা ইসরায়েলকে উল্টো আরও অস্ত্র কেনার টাকা দিচ্ছে। এই ইস্যুতে ইসরায়েলকে তারা উল্টো আরও টাকা দিচ্ছে অস্ত্র কেনার জন্য। এদের মানবাধিকারের ডেফিনেশন কি সেটাই আমরা বুঝলাম না। পৃথিবী মনে হয় এটা বুঝতে পারেনি, তবে সারা বিশ্বে এ ব্যাপারে সচেতন। প্রিয় ভিউয়ার্স, প্রেক্ষাপট যেটাই হোক, যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বে গিয়ে শেষ পর্যন্ত সরকার টিকতে পারবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের, যার খেসারত যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশের জনগণকে দিতে হবে। আপনারাও কি সেটাই মনে করেন? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।